বিশালগড় মহকুমায় চুরির ঘটনা নতুন নয়। একের পর এক বহুবার চুরির ঘটনা ঘটেছে বিশালগড়ে। কোথাও বাইক চুরি, আবার কোথাও গবাদি পশু চুরি, কোথাও দোকানি চুরি, আবার কোথাও স্বর্ণালঙ্কার এবং লক্ষ লক্ষ টাকা চুরির মতো ঘটনা অহরহ ঘটছে বিশালগড়ে। শুধু তাই নয়, বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ছিনতাই, মারধরের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, বিশালগড় থানার পুলিশ অপরাধ দমন করা তো দূরের কথা, অপরাধীদের সাথে মোটা অঙ্কের রফাদফা চালাচ্ছে। বর্তমানে চলছে নাইট কার্ফিউ, অর্থাৎ রাত 8টার পর থেকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরোনো নিষেধ। পাশাপাশি পুলিশের টহলদারির উপর জোর দিতে বলেছে রাজ্য সরকার। তবে নাইট কার্ফিউর রাতে চুরি, তার মানে হচ্ছে পুলিশের ভূমিকা এবারে শূন্য। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর স্থিত মনোরঞ্জন রায়ের বাড়িতে। নিশি কুটুম্বের দল হানা দিয়ে চুরি করে নিয়ে যায় গবাদি পশু। জানা যায়, রবিবার মনোরঞ্জন রায় সহ পরিবারের সকলে রাতের খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে, আর চোরের দল সেই সুযোগকে কাজে লাগিয়ে চুরি করে নিয়ে যায় মনোরঞ্জন রায়ের গবাদি পশু, যার বাজার মূল্য প্রায় 60-70 হাজার টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক মনোরঞ্জন রায়ের স্ত্রী। অভিযোগ, বর্তমানে নাইট কার্ফিউ চলছে, কিন্তু সেই নাইট কার্ফিউর মধ্যে যদি পুলিশের টহলদারি প্রতিনিয়ত থাকতো, তাহলে জাতীয় সড়কের পাশ থেকে এভাবে গবাদি পশু চুরি হতো না, জানিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বাড়ির মালিকের স্ত্রী। প্রশ্ন উঠছে, আদৌ কি বিশালগড় থানার পুলিশ নাইট কার্ফিউর রাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে, নাকি শীতের আমেজে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে পুলিশ? শুভবুদ্ধি মহলের দাবি, পুলিশ যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, তাহলে আগামী দিনে ধীরে ধীরে বিশালগড় মহকুমায় অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই তো আজকে ঘুমের থেকে উঠা দেখি গরু ঘরের দরজা তালা ভাঙা, গরুরা ঘরে নেই। আচ্ছা, গরুটার দাম কত হইব আনুমানিক? আজকাল মার্কেটে 60-70 হাজার। আচ্ছা, কোন জায়গায় এটা আপনার জায়গাটা? পূর্ব গোকুলনগর। বাড়ির মালিকের নাম কি? মনোরঞ্জন দাস। আচ্ছা, থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, বাড়ির লোক গেছে থানা। কি মনে হয় আপনার, কি মনে হইতেছে যে গোটা কে মানে কোনো গরু ব্যাপারে বা কেউ আপনাদের বাড়িতে আশেপাশে কেউ এরকম কোনো শত্রুতামি আসেনি? নাই, এমন তো শত্রুতামি নাই। তো এটা তো আর মানুষের ভিতর কথা তো আর কোনো কথারই না, তো শত্রুতামি এমন জানার সত্ত্বেও আমার নাই। অনেকদিন আগে ব্যাপারই আইয়া গেছিলো বাড়ির মধ্যে। তো আপনার এই গরুটা কি মানে দুধ দিত? না, 5 মাসের গর্ভ অবস্থা। এই তো আজকে রাতে যে গরুটা চুরি হয়েছে, ওখান তো নাইট কার্ফিউ চলছে, আর তো 8টা থেকে সকাল 6টা-7টা পর্যন্ত। তো পুলিশ কি টোর দেয় কি না জানি না, আর পুলিশ যদি টোর দিত তাহলে তো আমার গরুটা চুরি হলে ধরা তো অবশ্যই পড়তো। আপনার তো দেখলাম জাতীয় সড়কের সাথে, আমার জাতীয় সড়কের লগেই ঘর। এই জায়গাটার নাম কি? না, পূর্ব গোকুলনগর। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, গেছে আজকে বাড়ির গাড়ির মানুষ। বাড়ির মালিকের নাম কি? মনোরঞ্জন দাস। গোটার মূল্য কত হইব অনুমানিক? ওই তো 60-70 হাজার টাকা। আপনাদের এই এলাকা দিয়ে আর এরকম চুরি হয়েছে নি? এলাকা দিয়ে এমন চুরি আপাতত তো শুনছি না, অনেকদিন আগে শুনছি কিন্তু এখন তো আপাতত শুনছি না কতদিনের মতো। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093।